মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফিরোজপুর ও কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এদিন ম্যাচ চলাকালীন সময় সোহান ও মিরাজ ইনডোরে যাওয়ার পথে গ্যালারিতে থাকা স্কুলের শিক্ষার্থীরা দুজনের নাম ধরে আওয়াজ তোলেন। সোহান মিরাজও তাতে সাড়া দিলেন। এ সময় সোহান হাঁটতে হাঁটতে ইনডোরের দিকে গেলেও মিরাজ ভক্তদের আবদার মেটাতে গ্যালারির দিকে এগিয়ে গেলেন। তাদের থেকে ফোন নিয়ে একই ফ্রেমে বন্দী হলেন। সময়ের অভাবে মিরাজ সবার সাথে সেলফি তোলার সুযোগ না পেলেও অনুশীলন শেষে ইনডোর থেকে ফেরার পথে আবার গ্যালারির দিকে ছুটে আসেন ভক্তরা। তবে এবার মিরাজের সঙ্গী মুশফিকুর রহিম। শিক্ষার্থীদের হাত থেকে দুজনেই ফোন নিলেন, এরপর একসাথে দাঁড়িয়ে তুললেন সেলফি। মুশফিক ও মিরাজকে এত কাছে পেয়ে খেলা দেখতে আসা এই সকল শিক্ষার্থীরা বেশ আনন্দ পেয়েছে। তারকা ক্রিকেটারদের কাছ থেকে এমন ভালোবাসা পাবে সেটা হয়তো স্বপ্নের মতোই ছিল তাদের কাছে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে আছেন মুশফিক ও মিরাজ, নিয়মিত অনুশীলন করছেন মিরপুরে। সে সুবাদে দেখা হয়ে যায় নিজেদের প্রিয় ক্রিকেটারদের সাথে।